কসবার প্রান্তিকপল্লিতে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত দফায় দফায় গন্ডগোল সিন্ডিকেটকে কেন্দ্র করে, তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ। এবং যেটা দেখা যাচ্ছে, আজ সকালেও একদল যুবক তারা আসে, তারা কিন্তু এই ক্লাবের ভেতরে ঢুকে এই যে ক্যারাম ভেঙে ফেলা হয়, চেয়ার ভেঙে ফেলা হয়েছে, শুধু তাই নয়, এই যে ক্লাবের দেওয়াল রয়েছে সেই দেওয়াল পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ক্লাবের বাইরের চিত্রটা যখন এরকম, ক্লাবের ভিতরের অংশ যেটা দেখা যাচ্ছে যে ক্লাবের ভিতরটাও কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এবং এইখানেই কিন্তু গতকাল রাতে পিকনিক চলছিল, তেমনটাই কিন্তু এখানকার অভিযোগ যারা করছেন তারা কিন্তু বলছেন। এবং তারা যেটা বলছেন, তাদের দিনুষ যাদব বলে একজন রয়েছে, সে কিন্তু সিন্ডিকেট চালায় এবং তার সাথে বেশ কয়েকজন ছিল, তাদের ওপরে আক্রমণ করে প্রভাস অধিকারী বলে আরও এক আরেকটি দল এবং তাদের অনুগামীরা তারা আসে, তাদের সঙ্গে প্রথমে গতকাল রাতে বচসা হয়, মারামারি হয়, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং পরবর্তী ক্ষেত্রে আজ সকালবেলা প্রভাস অধিকারীর লোকজন তারা সদল বলে আসে এবং তারা এসে কিন্তু এই ক্লাব ভাঙচুর করে ফেলে, একের পর এক চেয়ার ভেঙে ফেলা হয়, ওখানে টিভি রাখা ছিল টিভি নিয়ে চলে যাওয়া হয়, ফ্যান রাখা ছিল সেই ফ্যান খুলে নিয়ে চলে যাওয়া হয়, এবং এই অভিযোগই কিন্তু করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে কিন্তু আবারও গোষ্ঠী সংঘর্ষ, এবং সেটা কিন্তু সম্পূর্ণ সিন্ডিকেটকে কেন্দ্র করে, তেমনটাই কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু তেমনটাই অভিযোগ করছেন। এবং সিন্ডিকেটকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত কসবা এলাকা। ক্যামেরায় ভগবান সাহুর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।